আল্লাহ তাআলা যেখানেই ইস্তিগফার বলেছেন সেখানে তওবা বলেছেন, এই দুইটা শব্দকে একসাথে জুড়ে দিয়েছেন, ইস্তিগফার এবং কি তওবা, মূলত তিনটি বিষয়, একটা হলো তাওহীদ, দুই নম্বরে ইস্তিগফার, তিন নম্বরে তওবা, এই তিনটা শব্দকেই আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন। এই তিনটা সিফাত হলো কদরে মুশতারিক সিফাত, সমস্ত নবীদের মধ্যে এই তিন গুণ সমান তালে পাওয়া যায়। সুবহানাল্লাহ, বলেন তাওহীদ, ইস্তিগফার, তাওবা। এজন্য আল্লাহ তাআলা এই তিনটাকে মুকারানাতুত তাওহীদ বিল ইস্তিগফার ওয়াত তাওবা, আল্লাহ তাআলা তাওহীদ কে ইস্তিগফার এবং তাওবার তাওবার সাথে কি করেছেন। এজন্য আল্লাহ তাআলা যে লা ইলাহা ইল্লাহু বলেছেন, এরপরে বলেন ইস্তাগফির লিজাম্বিক, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবার বলে ইস্তাগফির লিজাম্বিক, আপনি আপনার গুনাহের জন্য মাফ চান, এবার বলে সুম্মা তুবু ইলাই, এবার আপনি আল্লাহর কাছে তওবা করেন। আগে তাওহীদ দিলেন, পরে ইস্তিগফার দিলেন, পরে তওবা দিলেন। এজন্য আমরাও জিকিরের মধ্যে আমাদের বড়রা আমাদেরকে এজন্যই সবক দিয়েছেন, আল্লাহ তাআলার জাত ও সিফাত আগে পড়ো, সুবহানাল্লাহ আল্লাহর সিফাত, আলহামদুলিল্লাহ আল্লাহর সিফাত, আল্লাহু আকবার আল্লাহর সিফাত, এবার লা ইলাহা ইল্লাল্লাহ, এবার তাওহীদের কালিমা পড়ো, এবার রাসূলের উপরে দরুদ শরীফ পড়ো, এবার ইস্তিগফার পড়ো। ইস্তিগফারকে আল্লাহ তাআলা তাওহীদের সাথে কি করেছেন, জুড়ে দিয়েছেন, কারণ তাওহীদ ছাড়া ইস্তিগফারের কোনো দাম নাই। বলেন যদি তাওহীদ ছাড়া কারো জন্য রাসূল ইস্তিগফার করে, আল্লাহ তাআলা বলেন যদি আপনিও তার জন্য 70,000 বার ইস্তিগফার করেন, তারপরেও আমি আপনার ইস্তিগফারও তার পক্ষে শুনব না, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তাওহীদ, ইস্তিগফার, তওবা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, এটা হলো কি বলেন তাওহীদ, আর আস্তাগফিরুল্লাহ এটা হলো ইস্তিগফার, ওয়া আতুবু ইলাইহ এটা হলো তওবা, বাকি তওবার ইস্তিগফার, তওবা এবং কি ইস্তিগফার, এর ফায়দা সম্পর্কে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ তিনি লিখছেন, নাতাইজুল মিন্নাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা লা ইউহসিহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলে ইস্তিগফার এবং তওবা দুনিয়া আর আখিরাতে কি পরিমাণ পুরস্কার রব রেখে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বলে ইস্তিগফার এবং তওবা, বলে ইস্তিগফার এবং তওবা, এর পুরস্কার আল্লাহ তাআলা কি পরিমাণ রেখে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ কি জানে না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ নাওয়া আল্লাহ মারকাদা তিনি বলেন, কোন মুসলমান গুনাহ করবে এটা স্বাভাবিক, গুনাহ করবে এটা স্বাভাবিক, লেকিন কোন মুসলমান গুনার উপরে জমে থাকবে এটা অস্বাভাবিক। গুনাহ করবে স্বাভাবিক না অস্বাভাবিক, লেকিন গুনার উপরে জমে থাকবে এটা কি, এটা অস্বাভাবিক। অর্থাৎ গুনাহ হয়ে যেতে পারে, লেকিন গুনার উপরে জমে থাকতে পারে না। কি বলছি বলেন, গুনাহ হয়ে যেতে পারে লেকিন গুনার উপরে কি জমবে না। এজন্য ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা, ওয়ামাই ইয়ামাল সুআন, যে গুনাহ করে ফেলে, আও ইয়াজলিম নাফসা, নিজের উপরে জুলুম করে ফেলে, জুলুম দুই প্রকার, জুলমুন আলা নাফসি, জুলমুন আলা গায়রি, নিজের উপরে জুলুম, গায়রের উপরে জুলুম, নিজের উপরে জুলুম, অন্যের উপরে জুলুম, নিজের উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, সন্তানদের উপরে জুলুম, ভাই বোনদের উপরে জুলুম, আব্বা আম্মার উপরে জুলুম, শিক্ষকের উপরে জুলুম, ছাত্রদের উপরে জুলুম, ছাত্রদেরকে অন্যায়ভাবে বেশি মারা, ছাত্রদের উপরে জুলুম, শুধু শুধু ওস্তাদের পেছনে গীবত করা, এরা ওস্তাদের উপরে জুলুম। কি ভাই, আব্বার হক নষ্ট করে সন্তানদেরকে দিয়ে দেওয়া, মার হক নষ্ট করে বিবিকে দিয়ে দেওয়া, বিবির হক নষ্ট করে মাকে দিয়ে দেওয়া, না কারোর উপরেই জুলুম করার সুযোগ নেই। বলেন কারোর উপরেই কি নাই, বলেন জুলুম করার সুযোগ নেই।
কারোর উপরেই জুলুম করার সুযোগ নাই। হাশরের ময়দানে তিন ধরনের রেজিস্টার হবে, কয় ধরনের রেজিস্টার? এক নম্বর রেজিস্টার দিওয়ানুল শিরকে, শিরকের রেজিস্টার। দুই নম্বর রেজিস্টার দিওয়ানুল জুলমে, জুলুমের রেজিস্টার। তিন নম্বর রেজিস্টার দিওয়ানুল মাআসি, গুনাহের রেজিস্টার। কয়টা রেজিস্টার হবে? তিনটা। কি কি বলেন? শিরকের রেজিস্টার লা ইয়ানজুরু ইলাইহা, এই রেজিস্টারের দিকে আল্লাহ তাকাবেন না, এটা ধরবেন না, খুলবেন না, বলবেন সোজা জাহান্নাম। এবার হলো জুলুমের রেজিস্টার লা ইয়াতরুকু মিনহা শাইআ, এখান থেকে এক জাররাও আল্লাহ ছাড়বেন না, এক জাররাও আল্লাহ কি করবেন না বলেন? ছাড়বেন না। বলেন জুলুমের রেজিস্টার, এক জাররাও ছেড়ে কথা বলবেন না, চাই সেটা আব্বার উপরে জুলুম হোক, আম্মার উপরে জুলুম হোক, সন্তানদের উপরে জুলুম হোক, স্ত্রীর উপরে জুলুম হোক, অধীনস্থদের উপরে জুলুম হোক, তাই সেটা গায়েবের উপরে হোক, কোন জুলুমের এক জাররা আল্লাহ তাআলা ছেড়ে কথা বলবেন না। মাজলুমকে, জালেম থেকে আল্লাহ তাআলা হক নিয়েই দিবেন। কি বলছি বলেন? মাজলুম থেকে, জালেম থেকে আল্লাহ তাআলা কি করবেন? হক নিয়েই দিবেন। তো জালেমের কাছে তো নাই কিছু, জালেম যদি বেঈমান হয় তো তার কাছে তো নাই কিছু, বেঈমান হলে তো কিছু নাই, তো আল্লাহ কি করবেন? মাজলুমকে, মাজলুমকে বলবেন এদিকে আসো, সে তোমার উপরে কি কি জুলুম করছে, এই জুলুম করছে, তুমি তোমার এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, ব্যাস এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও, এই পরিমাণ গুনাহ তার কাঁধে দিয়ে দাও। আর যদি মোমেন হয়, জালেম যদি মোমেন হয় তো বলবে কি পরিমাণ জুলুম, এই পরিমাণ জুলুম, তুমি তোমার এই পরিমাণ নেকি তার থেকে এই পরিমাণ নেকি তাকে দিয়ে দিবে, এই পরিমাণ নেকি তাকে দিয়ে দিবে। এই জন্য হাদিসে পাকের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, জানো তোমরা জানো মিসকিন কে জানো? তো সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি মিসকিন, মান লাইসা লাহু শাই, তার কিছু নাই, সে মিসকিন। হ্যাঁ, রাসূল বলেন না, সে মিসকিন না, মিসকিন মূলত সে বরাবাস আহাদা, একজনকে মারছে অসাতামা আহাদা, আরেকজনের গীবত করছে, এরা এরা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাশর ময়দানে উঠবে, গিয়ে দেখবে একজনের মারছে, একজনের বকা দিছে, একজনের গালি দিছে, এবার আর তাকে তার নেকি তাদেরকে দিয়া 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 দিতে 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 এবার তার কাছে কিছুই নাই, এ হলো সবচেয়ে বড় মিসকিন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ওস্তাদরা ছাত্রদের বেলায় জুলুম করে, ছাত্রদেরকে বিনা প্রয়োজনে আপনি মারলেন, অথবা মারলেন তো সীমা অতিরিক্ত মারলেন। হাকিমুল উম্মত বলতেন, আল্লাহ, হাকিমুল উম্মত যদি কোনো ছাত্রকে শাস্তি দিতেন, হয়তো হাকিমুল উম্মত বলতেন আগে নিজের পায়ে একটা বাড়ি দাও, কদ্দুর বাড়ি তোমার সহ্য হবে, দুধ দাও, এরপরে এই রা মাই পা তারে দাও। কোনোভাবেই জুলুম করার কি নাই বলেন? সুযোগ নাই। তাহলে জুলুম কয় প্রকার? আজ-জুলমু আলা নাফসি, আজ-জুলমু আলা গায়রি। এই জন্যই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে যে রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ি, নামাজের পরে দুরূদ শরীফ পড়ার পরে এই বৈঠকটা যদি আমি পেয়ে যাই, আমি তখন কি দোয়াটা পড়তাম? তা আল্লাহ নবী হযরত সিদ্দিক আকবরকে শিখিয়েছেন, তুমি যদি এই সুযোগ পেয়ে যাও তো এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله আমি আমার নিজের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি, আর আপনি ছাড়া আমার, আপনি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই, অতএব আমাকে আপনার পক্ষ থেকে একটু মাগফিরাত দিয়ে দেন এবং আমাকে একটু রহম করে দেন। আপনি কেন করবেন না? আপনার নাম তো গফুর আর রহিম। হযরত সিদ্দিক আকবর নিজের উপরে জুলুম কয়বার করছিল মোট? জালামতু নাফসি যুলমান কাসীরা, বলেন মূলত এই ইবাদতটা, দোয়ার এই ইবাদতটা রাসূলের মুখনিসৃত আবারত, লেকিন এটা মুক্তাবাস মিয়াল কোরআন। এটা কি? এটা কোরআনে কারিম থেকে নেওয়া, কোরআনে কারিমের ওই আয়াতে কারিমা
ومن يعمل سوءا او يظلم نفسه اي وسارعوا الى مقصد من ربكم سجن نمبر 8 والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم اني ظلمت نفسي ظلما كثيرا او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا انت ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله تعالى বলেন কেউ যদি নিজের উপরে জুলুম করে ফেলো জুলুম করার পরে যদি ذكروا الله আল্লাহ তাআলার কথা তার মনে হয় বলেন আল্লাহ তাআলার কথা কি হয় গুনার পরে এক নাম্বার কাজ আল্লাহর জিকির বলেন গুনার পরে এক নাম্বার কাজ কি গুনার পরে এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার জিকির এখানে জিকিরের পাঁচটা তরজমা করেছেন হযরত মাওলানা হ্যাঁ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাই তার লতাইফুল মাআরিফের মধ্যে এটার পাঁচটা তরজমা করেছেন কয়টা তরজমা পাঁচটা তরজমা করেছেন হযরত বলেন যে এক নাম্বার যাকারুল্লাহ আল্লাহ তাআলার কথা তার মনে পড়ে অর্থ কি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে কিভাবে এই কথা তার মনে পড়ে এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে এই কথা তার কি পড়ে মনে পড়ে এরপরে দুই নম্বর কাজ ওয়াস্তাগফারু পড়েন আরে আবু শব্দের কি বলতে যাকারুল্লাহ ওয়াস্তাগফারু লিদু ফাস্তাগফারু লিদুনুবিহিম আল্লাহর জিকির করে আল্লাহর কথা মনে করে দুই নম্বরে ফাস্তাগফারু লিদুনুবিহিম এবারে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ কি করে আল্লাহর কথা মনে করে পাঁচটা তরজমা আছে এটা বলতে সময় হয়ে যাবে আমার হুজুর আসছে দুই নম্বরে হলো ইস্তেগফার করে তিন নম্বরে কি বলে জানেন ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ তিন নম্বর ফাস্তাগফিরুল্লাহ এটা হলো ফেলি আমল যাকারুল্লাহ ফেলি আমল হাকিমুল উম্মত বলেন ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ এটা হলো দিলের আমল এটা হলো দিলের আমল দিলে দিলে কথা বলতে থাকে যে আল্লাহ আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা আর কেউ নেই এটাকে এখান থেকে নিচে ওয়ালা ইগফিরুদ যুনুবা ইল্লা আন্ত ওলামা একরাম বুঝতেছেন হ্যাঁ আপনারা বুঝেন ওলামা একরাম ছাড়া বাকিরা বুঝছেন হ্যাঁ বুঝছেন আমি বুঝি না আপনি বুঝি ওলামা একরাম বুঝছেন যে এটা বুঝছেন নি ওলামা একরাম যে বুঝেন আমরা এটা বুঝছেন নি আর ওলা ইগফিরু যুনুবা ইল্লা আনতা এটা দিলের আমল এটা কি আর এটা কোথা থেকে নিছে এটা কোরআন থেকে নেওয়া ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আন এটা ওই আয়াতের অংশ কথা বুঝে না সূরা আলে ইমরানের এই আয়াতের কি অংশ আলে ইমরান আলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি এই ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আমার জানা মতে আর কেউ নাই আমার আকীদা আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই তাহলে ওই আয়াত কি ছিল ফাস্তাগফিরুল্লাহ ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা মিলছে তো না তাহলে এই দোয়াটা কোত্থেকে নিছে আচ্ছা এবার দেখেন فاغفر لي مغفرة من عندك
আমি কিন্তু যখন ইমামতি করি ফাকসের লানা পড়ে, আমি যখন ইমামতি করি তখন ফাকসের লানা পড়ে। তিরমিজি শরীফের হাদিস জিল্দ আউয়াল, আল্লাহ রাসূল বলেন যে ইমামতি করলো আর তার মুসল্লিদের জন্য দোয়া করলো না, তার উপর আল্লাহর লানত। এটা যেদিন আমাদেরকে পড়াইছে মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ, সেদিন বলছে ইমাম হলে ফাকসের লানা পড়ে। আমি ফাকসের লানা পড়ি ইমামতি করলে, এই জন্য আমি বেশি ইমামতি করি না, ডরে ডরে কি করি না। আমি দুই মসজিদের ক্ষতি, মাস মাসে এক মসজিদে গেছি একবার, আর এক মসজিদে গেছি একবার, বেতন ঢুকি গেছে মোবাইলে আলহামদুলিল্লাহ। ولا يغفر الذنوب الا انت, এটা হলো হৃদয়ের আকুতি, হৃদয়ের আকুতি, আল্লাহ গুনাহ আমি সীমাহীন করে ফেলেছি আর আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই। বলেন তো সীমাহীন জুলুম করে ফেলেছি। দেখেন আপনি জজ সাহেব বলতেছে আপনি এই কাঠগড়া দাঁড়িয়ে মাফ চান, আপনার বিবাদের কাছে মাফ চান, আপনার বাদের কাছে মাফ চান, ভাই আমার মাফ করে দিন, এমনি নি কয় এবার বলেন আপনি জলামতু নাফসি কি পরিমাণ বিনয়ের সাথে বলছেন গত জীবনে? কথা বলেন না কেন, কেমনে বলছেন? অনুভূতির সাথে পড়ছেন না অনুভূতি ছাড়া? কি পরিমাণ অনুভূতিহীন ভাবে পড়ছিলাম। আর বহুত ইমাম সাহেব তো নামাজের আগে পড়ে আসে, বাড়ি থেকে পড়ে আসে, কারণ নামাজের ভিতরে পড়ে না। বাংলাদেশে হাজার হাজার ইমাম আছে যাদের পেছনে নামাজ পড়লে দোয়া মাসুরা পড়ার সুযোগ হয় না, এরা বাড়ি থেকে পড়ে আসছে অথবা গিয়ে পড়বে। বলেন কি বলছে, বলেন না, উনি এত তাড়াতাড়ি পড়লেন কিভাবে? আর বেতন যেই পরিমাণ ফর্তুকিত্ব, ব্যাংক যেমন ভাজাভাজি হতো তেমনই, আর সিন্নি যেমন মজা হতো তেমনই। তো বেতন যদি 3,000 টাকা হয় হুজুর দোয়া মাসুরে ফর্তুকিত্ব, হুজুর জজু করে নামাজ পড়ছে, এটাই তো সুখর। বাস্তব না বাস্তব, ইমামদের বেতন কম হওয়া এটা হলো সম্পূর্ণভাবে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। বলেন ইমামদের বেতন কম হওয়া, বলেন ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রের অংশ। আবার এই পরিমাণ বেশি না হয় যে ইমাম নাফরমানি শুরু করে দেয়। যদি ইমামের বেতন 7 লাখ হইতো তো 3 মাস পরে আর এদেশে ইমাম একটাও খুঁজে পাওয়া যেত না। 3 মাসে তো 21 লাখ টাকার মালিকের কাছে দূর একটা গাড়ি কিনি আমি ব্যবসা করি আমি, যা কাললে পারলে কি বলছি, এতটা বেশি হওয়া উচিত নয়। যতটা বেশি হলে আমরা নিজেকে মুস্তাগনি ভেবে আর ইমামতি ছেড়ে দেয়, এতটা বেশি হওয়া উচিত নয়। আর এতটা কম হওয়া উচিত নয় যে ইমামের হেদকে হরমত হয়, ইমামতির এই মর্যাদাপূর্ণ আসনটা কলঙ্কিত হয়। কি বলছি বলেন, এই জন্য ইমামের বেতন কেমন হওয়া উচিত, তার সমস্ত প্রয়োজন পুরা হয় মতো বেতন হওয়া উচিত, কি মানসম্মত হওয়া উচিত। বলেন কি সম্মত হওয়া উচিত, মানসম্মত বেতন হওয়া উচিত কিনা। বলেন ইমামের বেতন 4,000 টাকা, তো এই ইমামকে দেখে কে তার ছেলেকে মাদ্রাসায় পড়াবে, কি? আর যদি ইমামের বেতন হতো 70,000 টাকা তো তাকে দেখে দেখে মাছে পড়াইতো, দেখ ইমাম কেমন। হ্যাঁ কি বাস্তব না বাস্তব বলেন। এই জন্য বাহরাল একটা মাসআলা প্রাসঙ্গিক বললাম, যার যার সুযোগ আছে আপনি আপনার ইমামকে বেতন বাড়িয়ে দিবেন। বলেন তো মহল্লাবাসী বলেন এলাকাবাসী বলেন, আপনি একবার কি কল্পনা করেছেন এই পরিমাণ বেতন উনি চলে কিভাবে? কল্পনা করছেন
কি পরিমাণ জুলুম আমরা এদেশে ইমামদের উপরে করছি বলেন বাস্তব না বাস্তব কি পরিমাণ জুলুম আমরা এদেশে ইমামদের উপরে করছি এবং কি পরিমাণ জুলুম আমরা এদেশের ওস্তাদদের উপরে করছি কি পরিমাণ জুলুম করছি আর মুহতামিম সাহেব ইনি মুহতামিম সাহেব কত কম বেতন দিয়ে ওস্তাদ রাখতে পারে এই চক্করে থাকে ইনি মুহতামিম সাহেব ইনি মুহতামিম সাহেব না ইনি মুতন সাহেব কি ওস্তাদকে দেখতে হবে তার প্রয়োজন পুরো হয় কত টাকায় তাকে দুনিয়া থেকে মুস্তাগনি করে দাও এবার সে ভালো করে পড়াবে কি তাহলে এবার ওস্তাদের বেতন কেমন হওয়া উচিত মানসম্মত হওয়া উচিত বহরহাল আপনি দোয়ায়ে মাসরুরাটা কিভাবে পড়ছেন আমি বলি কেন পড়ছেন কি পড়ছেন কিভাবে পড়ছেন বলেন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوبي الا انت فاغفر لي فاغفرت من عندي قران انك الغفور الرحيم এটা কি পড়ছেন আপনি আপনার মাথা পড়ছেন না আপনার বাপের মাথা পড়ছেন এটা কি পড়ছেন কেন পড়ছেন কথা বলে না হ্যাঁ অথচ বুখারী মুসলিম আল্লাহর নবী সিদ্দিক আকবর কি শিখিয়েছেন এই দোয়া একবার যদি শুদ্ধ সুন্দর করে হৃদয়ের গহীন থেকে পড়া হয় ইস্তিগফার জীবনের সবগুলো গুনাহ মাফের জন্য যথেষ্ট বলেন জালামতু নাফসি জুলমান কাসীরা আপনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত করা হার হার গুনাহের মধ্যে আছে কিনা বলেন আছে কিনা তাহলে এবার আপনি এই কথাটাকে কিভাবে বলা উচিত ছিল হ্যাঁ কি পরিমাণ হৃদয়ের আকুতি দিয়ে কি পরিমাণ হৃদয়ের গহীন দিয়ে কি পরিমাণ অনুভূতি দিয়ে আমি স্বীকারোক্তি পেশ করছি আমার জীবনের সমস্ত গুনাহ আমি রব্বে কারীমের সামনে স্বীকারোক্তি পেশ করছি তো অপরাধ স্বীকার করে মানুষ এভাবে আর জোরে বলেন না জোরে কোর্টে জজের সামনে অপরাধ স্বীকার করতেছে এভাবে করে হ্যাঁ হ্যাঁ জোরে করছি স্বীকার করো হ্যাঁ জোরে করছি তার দুটো লাথি বাড়ায় দে অপরাধ এভাবে স্বীকার করে বেটা অপরাধ এভাবে স্বীকার করে কি পরিমাণ বিনয় আছে ভুল হয়ে গেছে জি হয়ে গেছে অপরাধ ভুল হয়ে গেছে কিভাবে বলে এজন্য আন্নাদামা হুয়া তাওবা বলেন আল আরাফা হুয়া আল হজ নাদামা হুয়া তাওবা বলেন আল্লাহর সামনে লজ্জিত হওয়া এটাই হলো তাওবা বলেন এখন লজ্জিত হওয়া কাকে বলে আচ্ছা কি পরিমাণ লজ্জিত হয়েছিল ওই তিন সাহাবি দাফাতিল আরদু বিমা রাহুবাত আচ্ছা কি পরিমাণ লজ্জিত হয়েছিল ওই তিন সাহাবি নিজের 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 হাত আইনা মসজিদে নববীর ফিলারের সাথে বাঁধতে ফেলছে হ্যাঁ একদিন দুই দিন চল্লিশ দিন কতদিন কি পরিমাণ লজ্জিত হইলে এই তিনজন মানুষের তওবার জন্য আল্লাহ আয়াত নাজিল করেন এক টানা চল্লিশ দিন আচ্ছা বলেন হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কি পরিমাণ লজ্জিত হয়েছিলেন আচ্ছা আতঙ্কিত কেমন ছিলেন হ্যাঁ আচ্ছা লা ইলাহা ইল্লা আনতাটা কেমনে পড়ছিলেন দাঁড়ায়া পড়ছেন তিন অন্ধকারের ভিতরে দাঁড়ায়া জীবন মরণের সন্ধিক্ষণ আচ্ছা তখনকার পড়াটা কেমন ছিল এবার রব কি বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন আমি ইউনুসকে যেভাবে চল্লিশ দিন কাঁদার পরে চল্লিশ দিন লাউলা কানা মিনাল মুসাববিহিন যদি ইউনুস তাসবিহ না পড়ত লালাবিসা ফি বাতনিল হুত ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকত সে যখন তাসবিহ পড়ার হক আদায় করছে সে যখন তাসবিহ পড়ার কি আদায় করছে হক আদায় করছে আমি দেওয়ার হক আদায় করছে কিন্তু এর জন্য নবী ইউনুসকেও আমি চল্লিশ দিন লাগছে আর তুমি মনে করছো এটাকে বাইশা গেছো মোবাইল চালাও সারবো আরে নবীজিকে লাগছে চল্লিশ দিন
বলেন কতদিন? নবীকে লাগছে চল্লিশ দিন। এরপরে কি পরিমাণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তিন অন্ধকারে, মাছের পেটের অন্ধকার, সাগরের তলদেশের অন্ধকার, মেঘের অন্ধকার, তিন অন্ধকার, রাতের অন্ধকার, তিন অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে হযরত ইউনূস যখন পড়ছিলেন 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 পড়ছিলেন, চল্লিশ দিন পরে রহমের দুয়ার খোলে। এবার আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস চল্লিশ দিন কাঁদার পরে আমি তাকে চল্লিশ দিন পরে আমি তার ডাকে সাড়া দিয়েছি। কতদিন? লেকিন আমার তো মনে হয় নবীজি ইউনূসকে চল্লিশ দিন লাগছে, উম্মতে মুহাম্মাদিকে চল্লিশ ঘন্টাও লাগে না, এদের জন্য চল্লিশ মিনিটও লাগে না। রব তার নবীর ভালোবাসায় এরা বলতে দেরি করে, রব জবাব দিতে দেরি করে না। উজিবু দাওয়াতাদ দাইদা দানি, উজিবু দাওয়াতাদ দাইদা দানি, এরা যখনই ডাকে তখনই আমি সাড়া দেই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে আমি এই অন্ধকার থেকে, এই এই চিন্তা থেকে, এই পেরেশানি থেকে তাকে আমি নাজাত দিয়েছি। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এভাবে আমি নাজাত দিব মুমিনিনদেরকে। তাহলে কাযালিকার দুই তরজমা আমরা করতে পারি। একটা হলো ইউনূস যেভাবে ডেকেছে এভাবে ডাকলে তোমাকে নাজাত দিব। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, ইউনূস যেভাবে ডেকেছে এভাবে ডাকলে তোমাকেও আমি নাজাত দিব, তোমাকে আমি এভাবেই নাজাত দিব। এভাবে ইউনূসকে যেভাবে নাজাত দিয়েছি তোমাকেও এভাবে নাজাত দিব। আর তোমাকে কাকে, যে ইউনূসের মতো ডাকবা আমাকে, তোমাকে আমি নাজাত দিব। বুঝেন না কথা কি বলছি বলেন? হ্যাঁ, এবার ইউনূস কেমনে ডাকছে? ওয়াকাযালিকা, এই জন্য মান ওয়াফাকা মালায়েক ইমাম বলছে আমি বলি ওয়ালা দলের, আপনারা সবাই একসাথে বলবেন আমিন, ওয়ালা দলিন, এটা তো মুওয়াফাকাত, অক্তের মধ্যে মুওয়াফাকাত তো হয়ে গেছে, সবার একসাথে হয়েছে। কিন্তু আপনি কি মনে করেন দিল সবার একরকম? হ্যাঁ, বারাল ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়েন কেমনে পড়বেন? এবার যুলমান কাসীরার মধ্যে আপনার জীবনের সব গুণ আপনি মনে করেন, এই জুলমান কাসিরা এই বাক্যটাকে সত্তর বার পড়েন তো কেমন হবে? তাহাজ্জুদের মধ্যে এই বাক্যটা পড়ছেন সত্তর বার, পড়তেছেন ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা, আর হৃদয়ে বলতে থাকেন সীমাহীন জুলুম করে ফেলেছি, সীমাহীন জুলুম করে ফেলেছি, চোখে পানি দিতে থাকেন হৃদয়ে বলতে থাকেন, চোখে পানি দিতে থাকেন হৃদয়ে বলতে থাকেন, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন, আর আমার বিশ্বাস আপনি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে না একটু মাগফিরাত দিয়ে দেন, একটু দিয়ে দেন। আপনি কোনো ধন কুবেরের কাছে গেলেন, গিয়ে আপনি কি বলেন? ভাই আমাকে $5 কোটি দিয়ে দেন, এভাবে বলেন? কি বলেন? ভাই আপনার সম্পদের মহাসাগর থেকে আমাকে একটু দিয়ে দেন। তাহলে মাগফিরাতান নাকিরা, মাগফিরাতান কি নাকিরা, ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে একটু মাফি দিয়ে দেন, একটু মাগফিরাত দিয়ে দেন, বলেন একটু মাগফিরাত দিয়ে দেন। এবার ওয়ারহামনি, আমাকে একটু রহমও করে দেন,
আমাকে একটু রহম করে দেন। করাচির হযরত ওয়ালা রহমাতুল্লাহ বলেন এই দুই শব্দকে আল্লাহ তাআলা একসাথে কেন মিলালেন, maaf করে দেন রহম করে দেন এই দুটাকে একসাথে কেন মিলালেন? হযরত রহমাতুল্লাহ বলেন কোন ছেলে যদি বাবার সাথে দুষ্টুমি করে আরেকজন যদি ওই ছেলেটাকে বাবার কাছে নিয়ে আসে কি বলে আপনার এই ছেলে maaf করে দেন? তো বাবা দুইটা তাপড় দিয়া maaf করে দেয়। এবার কি বলে আপনারা তো ছেলে ফেলবেন কোথায়, ওকে একটু আদর করে দেন। কি তাহলে আগে মাফ করে পরে আদর করে, সুবহানাল্লাহ বলেন। আগে মাফ করছে ঠিক কিন্তু এখনো বুকে জড়া ধরে না, যাবেটা মাফ আর করবি করতাম না চা মাফ, এবার আদর করে দেন আপনারাই তো ছেলে। এবার বুকে জড়ায় ধরে কি বলে জানেন, তুই আমার কষ্ট দিলি, এই বাড়ি ঘর তো সব তো আল্লাহ। এবার কয় তুই আমার নাফরমানি করে কষ্ট দিলি, মাফ চাইলি, যা মাফ আরে জান্নাত তো তোর, যা। তো বাপের ছেলেরে কি বলে, যা এবার ঘরে যা, অজু কর, ভাত দুই রাকাত নামাজ পড়, যা ভাত খা, যাও ঘরে যাও ভাত খাও। আরে বলে কি বলে না কি বলে, ওস্তাদ রাগ হইলে পরে দুইটা থাপ্পড় দেয়, এরপরে কি বলে, যাও ক্লাসে যাও। আরে বলে কি বলে না, ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি, আমাকে একটু রহম করে দেন। এবার বলুন তো দেখি ফারহাম ওয়ারহামনি এর মধ্যে কি কি আছে কি কি নাই বলেন, আবার বলেন কি কি আছে কি কি নাই, আমার সুস্থতা এর মধ্যে আছে কিনা, আমার রিজিকের মধ্যে আছে কিনা, আমার স্ত্রীর রিজিকের মধ্যে আছে কিনা, আমার সন্তানদের রিজিকের মধ্যে আছে কিনা, আমার দুনিয়ার মধ্যে আছে কিনা, আমার ওকবা এর মধ্যে আছে কিনা, আজাবে কবর থেকে বাঁচার এর মধ্যে আছে কিনা, আজাবে হাসর থেকে বাঁচা এর মধ্যে আছে কিনা, আজাবে জাহান্নাম থেকে বাঁচা এর মধ্যে আছে কিনা, বলে এর মধ্যে কি কি নাই বলেন। তাহলে দুই শব্দ ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি, এর দূর বলার পরে এবার বলতেছে আল্লাহ আপনি আমাকে কেন মাফ করবেন না, আপনি আমাকে কেন দিবেন না, আপনি না নিজেই নিজের নাম রেখেছেন ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি তো নিজেই নিজের নাম রেখেছেন গাফুর, আপনি তো নিজেই নিজের নাম রেখেছেন রহিম, অতএব আল্লাহ আপনি আপনার গাফুর আর রহিম নামের বরকতে আমাকে ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া রহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহই জানে আমি আমরা ইমাম সাহেবরা কেমনে পড়ি আল্লাহই জানে, মুসলিরা কেমনে পড়ি আল্লাহ জানে, ফেরেশতা যেন জিগা আল্লাহ ও কি পড়ছে আমি তো কিছু বুঝি না কি করতাম, বলেন না বাস্তব না বাস্তব, আমি কি করতাম আল্লাহ ও কি পড়লো এটা আমি কি করতাম। অথচ এটা ইস্তেগফারের সর্বশ্রেষ্ঠ কালিমা, রাসূলের শিখানো কালিমা, তাও আবার তার সবচেয়ে প্রিয় সাহাবী সিদ্দিক আকবরকে শিখানো কালিমা, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা একবার যদি এটা হক আদায় হয়ে যায় আর কবুল হয়ে যায় আর কি কি লাগে, আর কি লাগে, তাহলে এটা কিভাবে পড়া উচিত ছিল আর পড়ছি কিভাবে? হ্যাঁ ওলামায়ে উম্মত একটু তাসাবুর করেন, মনে মনে নামাজের আগে পরে আধা ঘন্টা এক ঘন্টা এ নিয়ে একটু ভাবতে থাকেন আর পড়তে থাকেন বুঝতে থাকেন আর এরপরে নামাজের চর্চা করেন, কি ভয় এরপরে নামাজে পড়েন। আচ্ছা কে আমাদেরকে ভুলে দিল কালকে কারি সাহেব কি পড়লেন, মা গাররাকা বিরাব্বিকাল করিম, গাররাকা বিরাব্বিকাল করিম আই কারামু রাব্বিক, গাররাকা কারামু রাব্বিক, তাফসীরে কি লাগে গাররাকা কারামু রাব্বিক, তোমার এত নাফরমানি সত্ত্বেও তোমার রব যে তোমার উপরে এহসান করছে ওই এহসানকেই তুমি ধোকা মনে করে আছো, এত নাফরমানি সত্ত্বেও ভাত খাচ্ছ তুমি মনে করতেছ তুমি খুব ভালো, ইয়ানি গাররাকা কারামু রাব্বিকা মা গাররাকা বিরাব্বিকাল করিম। বারহাল চলেন এটা হলো ইস্তেগফারের কালিমা, তো ইস্তেগফারের কালিমা ফজরের সুন্নতে একবার, আবার ফজরের ফরজে একবার, আবার মাগরিব জোহরের সময় তিনবার, আবার আসরের সময় একবার, আবার মাগরিবের সময় দুইবার, আবার আসার সময় কমপক্ষে তিনবার। এবার বলুন তো দেখি এই মানুষটাকে রব কি পরিমাণ মাফ করবে, ভিক্ষা করতে গেলেও তো একটা কাকুতি মিনতি লাগে,
হ্যাঁ আমাদের তো উমসান হুজুর বলতো প্যান্ট শার্ট পরে সাফারি ফিন্দি যদি ভিক্ষা করতে যা তো ভিক্ষা দিব না শর্ট করা দিব বলেন ভিক্ষা দিব না শর্ট করা দিব হুজুর বলতে যে ভিক্ষা করতে তো ভিক্ষুতে ভিক্ষুকের ড্রেস লাগে এটা কথা বলেন না ভিক্ষা করতে ভিক্ষুকের কি লাগে যেমন মাদ্রাসার হুজুর ওস্তাদ ওনার কাছে একজন আসছে 10,000 টাকা মাছার দিত আয়া দেখে যে ওনার কাছে মোবাইলটা হলো 1,72,000 টিয়ার তো ওই বেটাকা আর কি বুতে গিলে চিনি হুজুরের টিয়া দিতেন আমার কাছে যা হুজুর কাছে হতো তা কীর্তন দিতেন এগুলো মাদ্রাসাগুলোকে বরবাদ করছে এগুলো মাদ্রাসাগুলোকে কি করছে যেই জাকানাটা অফিস বানাইছে এসি লাগাইছে 5,00,000 টাকার খাট লাগাইছে 10,00,000 টাকার কি দিছে সোফা সেট দিছে তো মানছে যাইয়া কয় এটা মাদ্রাসা না মন্ত্রীর অফিস দূর কীর্তন দিতে মেয়ানে বলেন না বাস্তব না বাস্তব মানছি বুঝি র্যাবে যদি র্যাবের পোশাক না পিন্তি ডিউটি করতে ইয়ে কি ফিটে দিব নি দিব না আমার যে কয় হুজুর এটার এসি লাগাই দেন এসি লাগালে আর আমরা আয়তেন না দূর যে নবাবি নবাবি তাহলে এসি এসি করেন আমার হায়াত আমি এসি লাগাইতাম না আল্লাহর কই দিছে আল্লাহ মশা আরো দে যান ঘুমাইতে না পারে সারা রাত শুধু জিকির করে আল্লাহ মশা আরো দেন যান ঘুমাইতে না পারে যান সারা রাত জিকির করে اللهم إني ظلمت نفسي قرن ظلما كثيرا আচ্ছা আমরা তাশাহুদ শেষ করলাম না আরেকজনে যে সব শেষ করে দিল এর পড়াটা আপনি কেমন হয়েছে কি পরিমাণ সুন্দর হ্যাঁ মানে মাফ করবে না শর্ট করে দিবে এই জন্য পুরাতন কাপড়ের আকৃতিতে তার চেহারা মারা হয় আর নামাজ তাকে বলে দয়্যাক আল্লাহ কেন দয়্যাটানি তোকে আল্লাহ বরবাদ করুক তুই যেভাবে আমাকে বরবাদ করেছিস এটা কিসের নামাজ এই নামাজ কিসের নামাজ আচ্ছা সুরায় কাউসার আর সুরায় এখলাসের নিচে তো কোনো না সুরা নাই না তা আপনি ইমাম সাহেবের সাথে সুন্নত পড়লেন ইমাম সাহেব পড়ছে সুরা এখলাস আর ইন্না আতায়না আপনিও পড়ছেন সুরা ইন্না এখলাস আর ইন্না আতায়না এবার আপনার ইমাম সাহেবের 1 রাকাতের আগে আগে দুই আমরা 2 রাকাত কেমনে শেষ হলো কি দিয়ে শেষ করলেন আপনি আপনি এর চেয়ে নিচে কি কোনো সুরা পড়ছেন কথা বলেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت আচ্ছা কলিজা দিয়ে যে এভাবে বলে রবকে চোখ এখানে নিবদ্ধ কলিজা আর সাজিমের সাথে এটি আছে আর জবানে এভাবে শুদ্ধ করে পড়ছেন কেমন হবে সুবহানাল্লাহ বলেন চোখ এক জায়গায় রেখে দিলেন দিল আরশের লাগে ঝুলাই দিলেন হ্যাঁ আর জবানে শুদ্ধ করে পড়লেন নামাজ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে রব বলবেন ফেরেশতা দেখ ওর 2 রাকাত দেখ ওর 2 রাকাত দেখ তোরা 70 কোটি সেজদার তোমার দামি যা কি এটা হলো ইস্তেগফার এটা কি তাহলে নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার বলেন আবার বলেন নামাজ সবচেয়ে বড় কি ইস্তেগফার আল্লাহ তৌফিক দান করেন কি করব ওয়ামাই ইয়ামাল সুআন সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরুর রাহীমা আল্লাহ তাআলা বলেন যে ইস্তেগফার করবা আমার মনে পড়ে বারবার হযরত মাওলানা সাইয়্যিদ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ বলেন হ্যাঁ হযরত হযরত একটা ওয়াজ আছে বয়ান আছে বলেন যে যখন তুমি বাইতুল্লাহর দিকে তাকাবা তো বাইতুল্লাহর দেয়ালে তুমি মোটি মোটি হরফ সে আয়াত লেখা হুয়া পাওগে এই আয়াত তুমি দেখবা বাইতুল্লাহর দেয়ালে লেখা আছে এবারেও আমি একদম গভীর ভাবে তাকাইছি দেখি এটা কোথায় লেখা আছে স্বর্ণ দিয়ে লেখা আছে যে স্বর্ণের হক করে যে লেখা আছে এই আয়াত লেখা আছে ওয়া মাইয়া মালসু আন আও ইয়াজলিম নাফসা
ثم يستغفر الله يجد الله غفورا رحيما যে ইস্তিগফার করবা এরপরে যদি আমার যে যে গুনাহ করে ফেলবা এরপরে যদি জুলুম করে ফেলবা এরপরে যদি ইস্তিগফার করো তাও আমাকে তুমি গফুরুর রহিম পাবা দেখছেনই ولا يغفر الذنوب الا انت আগে ওই আয়াত বললাম এরপরে ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি নিজের আকৃতি বললাম এরপরে আবার মনে করিয়ে দিলাম ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা ইন্নাকা আনতাল গফুরুর রহিম কি ভাই আল্লাহ আল্লাহ আপনি না বলছেন ইস্তিগফার করলে আপনাকে গফুরুর রহিম পাবে ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আপনাদের এত কারীদের সামনে পড়তেও আমার ভয় হয় কারী আবুল কাসেম বিখ্যাত কারী কালকে রাতে যিনি কারী সাহেব পড়ছেন উনি কেমন হ্যাঁ খুব সুন্দর বললে খুব সুন্দর বললে এটা হক আদায় হবে না আমাদের কারি আবু তাহের আছে আরো সুন্দর সুবহান কি ভাই তাইলে আমরা কি শিখলাম আজকে বলেন কি পরিমাণ করা উচিত ও এটা একবার আমি একজনকে দেখছি সৌদি আরবে এই মক্কা শরীফে হোটেলে বসে বসে টেলিভিশন চাইতেছে আর ইস্তেগফার করতেছে উনি মারা গেছে আল্লাহ ওনার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেয় আমিও বেসারটা বলছিলাম যে আপনি ব্যালেন্স ঠিক করছেন না ব্যালেন্স ঠিক করছেন ওদিক থেকে যোগ এদিক থেকে বিয়োগ ব্যালেন্স ঠিক করতেছেন কাটাকাটি করতেছেন না ওখান থেকে এখানে যোগ হইতেছে আর এখান থেকে এখানে বিয়োগ হইতেছে না না আমি বলতেছি না না তবে ব্যালেন্স ঠিক হবে না যোগ বিয়োগে কিন্তু বিয়োগ হয় প্লাসে মাইনাসে কিন্তু কি ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما তাহলে নামাজ হলো ইস্তিগফার আমলি নমুনা রোজা হলো ইস্তিগফার আমলি নমুনা তারাবি হলো ইস্তিগফার আমলি নমুনা লাইলাতুল কদর হলো ইস্তিগফার আমলি নমুনা সুবহানাল্লাহ বলেন তাহলে রমজানের নাম রমজানের রোজা হলো ইস্তিগফারের আমলি নমুনা নামাজ হলো ইস্তিগফারের আমলি নমুনা হজ হলো ইস্তিগফারের আমলি নমুনা আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা হজ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দেন আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন আমিন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন আমিন আল্লাহ ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা তাহলে বোঝা গেছে চাই চোখের গুনাহ হোক চাই কানের গুনাহ চাই জবানের গুনাহ চাই দেমাগের গুনাহ চাই হাতের গুনাহ যে কোনো কোনো গুনাহ করে ফেলবে এরপরে কাজ কি হবে এরপরে কাজ হবে জিকরুল্লাহ এরপরে বলবে আল্লাহ কেমনে আপনার সামনে দাঁড়াবো এরপরে যদি বাহিরে বাহ্যিক তর্জমা করি তাহলে দু চার মর্তবা জিকির করে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আস্তাগফিরুল্লাহ যদি আমাদের এই কিতাবগুলো পুরো জাতির ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারতাম এত ছোট্ট এক কিতাব তাওবা এবং ইস্তিগফার দেখেন কি পরিমাণ ছোট্ট এক কিতাব এক বসায় পড়া যাবে 30 মিনিট লাগবে না পড়তে 30 মিনিট মোবাইলটা বন্ধ করে দিলে দেখবেন এটা পড়া হয়ে গেছে আর মজা কাকে বলে কিও কয় প্রকার পড়বেন তো ইনশাআল্লাহ যারা একবার পড়ছেন আবার পড়বেন আবার পড়ছেন তো আবার পড়বেন আমি ছোট মানুষ দেখা বইটা ফেলে দিয়েন না হ্যাঁ মাশাআল্লাহ ইনি বলছেন যে হুজুর আমি মাদ্রাসার বাচ্চাদেরকে এটা তালিম করি আলহামদুলিল্লাহ বলেন এরপরে দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন আমি পড়ি
আমার মনে হয় এগুলো আমি বলিনি, এগুলো রব বলছেন, আমার জবান ব্যবহার করছে, এগুলো আমার কথা নয়, এগুলো কি নয় বলেন, এগুলো আমার কথা নয়, এগুলো কেন যেন আমার রব বলিয়েছেন, আবার রব বলালেন কিল্লিগা, আবার রব লেখালেন কিল্লিগা, আবার রব সারা দুনিয়া বুঝালেন কিল্লিগা, রবই জানে। এবার দেখেন আল্লাহ তাআলার সিফা, আল্লাহ তাআলা সম্পর্কে কি কিছু জানা দরকার নাই? আমাদের তারেক জামিল সাহেব বলেন, এক মা তার কালো মেয়েটা, কালো মেয়েটার বিয়ে দিবে, তো বর পক্ষ থেকে দেখতে আসছে মেয়েকে, মা ওই মেয়েটাকে এক ঘরে আবদ্ধ রাখে, এক ঘরে আবদ্ধ রাখে, ওখানে তাকে সাজুগুজু করায়, আর এইদিকে মা ওই মেয়েদেরকে যারা দেখতে আসছে তাদেরকে চা দেয়, শরবত দেয়, দিতে দিতে ওই মেয়ের কত গুণ কীর্তন করে, আপা আসছেন এত কষ্ট করে, আপা আমার মেয়েটা পছন্দ হবে না, আপা আমার মেয়েটার রং কালো, ছোট মোটা মোটা, ভাল লাগবে না আপা, ভাল লাগবে না, আপনি আসছেন কষ্ট করে শরবত খান, তবে আপা আমার মেয়েটা যদি ভর্তা বানায়, ভর্তা দিয়ে তিন প্লেট ভাত খাওয়া যায়, কি করলো কন চাই, দুর্নাম করলো না বদনাম করলো, না এক নাম করছে না দুর্নাম করছে, আচ্ছা কি পরিমাণ সুনামটা ফাঁকে দিয়ে করে ফেললো, করছে না করছে না কন্যা, এরপরে কি করে, আপা আমার মেয়েটা এত লক্ষ্মী, আপা আল্লাহ বানাইছে মেয়েকে, চেহারার গান সুন্দর নাই কিন্তু আল্লাহ বানাইছে, আপা সে যদি চা বানায় তিন বাড়ি পর্যন্ত গ্রামে মোমো করে কি দিয়া বানায় আল্লাহই জানে, বোন কইতে দেখছেন নি কালা মাইয়ারে বাজারে সাপ্লাই জানার লেগে কিভাবে প্রশংসা করতেছে, করেনি করে না করে, হযরত বলেন যে তুমি তোমার কালো মেয়েটার এত গুণ কীর্তন করতে পারলা, তোমার ভালো রবের গুণ কীর্তন তুমি একটা বাক্যও পারো না, বাস্তব না বাস্তব, আমাদের রব কি কালো, কেমন আমাদের রব, তা আমাদের রব সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নাই, রব সম্পর্কে আমাদের কোনো কি নাই বলেন, ধারণাই নাই, এই জন্য আমাদের এই ছোট্ট এক কিতাব আল্লাহ তালার সিফাত, আপনি পড়বেন তো হৃদয়ের দুনিয়া খুলে যাবে, কলিজা খুলে যাবে, কলিজা খুলে যাবে, যদি পারেন পড়বেন একটা একটা করে পড়বেন, জিকিরের পরিচয় ফজিলত মারেফাতের হাকিকত, জিকির সম্পর্কে আপনার দিলে কত রকমের খুশু খাসা আছে, কত রকমের প্রশ্ন আছে, কত রকমের আপত্তি আছে, এই সবগুলো জিকিরের পরিচয় ফজিলত, জিকিরের মারেফাতের হাকিকত, এই বইগুলো যদি পড়েন তো কেমন হবে বলেন, আল্লাহ ভালো হবে, এই শব্দ আইয়ে না, আচ্ছা আমরা পড়িয়ে না ভালো হবে, এটা কন শুধু প্রত্যেকেই পুরো ছেদ কিতাব কিনে নিয়ে যাবেন, টাকা না থাকলে হাওলাত করে কিনবেন, আর হাওলাত করা যদি সুযোগ না থাকে গেটে দাঁড়ায় বলবেন ভাই আমি কিতাব কিনবো আমার কাছে টাকা নাই, যদি পারেন সাহায্য করেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সাহায্য করব, ওই টাকাটা দিয়ে আপনি কিতাব কিনে চলে যাবেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে কি শিখলাম, এমনি ইস্তেগফার হয়ে গেছে নাকি, ইস্তেগফার হক আদায় হয়ে গেছে, ইস্তেগফার বোঝা হয়ে গেছে, তাহলে আরেক বৈঠক দরকার ইস্তেগফারের। আজকে আমাদের একজন মেহমান আসছে, আমার মেহমান হলো ইনি আমার প্রিয় ওস্তাদ, আমি যার কাছে সর্বপ্রথম সরে তাহজিব পড়ছি, এরপরে মাকামাতে হারিরি পড়ছি, এরপরে হেদারাবে পড়ছি, আমি হুজুরের কাছে এই কিতাবগুলো পড়ছি, বহুত বড় আলেম হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব জামাত বরকাতুহ আসছেন। এই যে আমাদের ইতিকাফের যে কিতাবটা আপনাদেরকে দিছি, এই কিতাবটা হুজুরের লেখা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতদিন কিতাব দেখছেন এখন কিতাবের মুসান্নিফকে স্বয়ং দেখবেন, কি ভাই ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ আমার হুজুর অসুস্থ, যদি হুজুরের একটু মর্জি হয় আপনাদেরকে একটু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ।